ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে আবার একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। প্রতিদিনের মতো সকালবেলার আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, এবারে চলে যাব রান্নাঘরে। আর কোনো কাজ নেই আমাদের, তো রান্নাঘরে যেতেই হবে। রোজের যা রুটি সেগুলো প্রত্যেক দিনই করে যাচ্ছি। তবে একটা কথা, ভারতবর্ষে কিন্তু করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আজকে 1700 হয়ে গেছে, কলকাতাতে 3 জন মারা গেছে, এই হলো খবর। জানি না আরো কত বাড়বে, আরো কত আক্রান্ত হবে, আরো কত লোক মারা যাবে। আজকে 10 দিন হয়ে গেল আমরা লকডাউনে আছি, তারপরেও কিন্তু বেড়ে যাচ্ছে। প্রতিটা মানুষ যদি নিজে নিজে সচেতন না হয়, কোনো নেতা মন্ত্রী কিছু করতে পারবে না, পুলিশ ডাক্তার কেউ কিছু করতে পারবে না। আমাদের প্রত্যেকে নিজেকে নিজে সেফ রাখতে হবে, বাড়ির ভেতরে রাখতে হবে। আমরা কিন্তু কেউ কথা শুনছি না, এভাবে চললে হবে না। তাহলে আমরা একটা সময় দেখা যাবে প্রত্যেক বাড়িতে একজন দুজন করে আক্রান্ত হচ্ছে, প্রত্যেক বাড়ি থেকে একজন দুজন করে চলে যাচ্ছে। আমরা কি সেটা চাইবো? কখনোই চাইবো না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত বাড়ির ভেতরে থাকা, সেফ থাকা, তাই তো? এবার তোমরাই ভেবে দেখো তোমরা কি করবে। আমার মনে হয় এত তাড়াতাড়ি বাজার দোকানপাট সমস্ত খুলে দেওয়াটা ঠিক হয়নি। আমি তো দেখতে পাচ্ছি বাজারে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সব মানে প্রতিদিনই লোক দুবেলা বাজারে যাচ্ছে, বাজার করছে, আসছে। রেশন দোকানে সমস্ত কিছু ফ্রি দেওয়া হচ্ছে, সেখানে সবাই জড়ো হয়ে যাচ্ছে, একই জায়গায় জড়ো হয়ে মাল নিচ্ছে, সব কিছু আগের মতনই দেখা যাচ্ছে। বলা যায় না কার ভেতরে কি আছে, হয়তো অনেকেই সুস্থ, সবাই সুস্থ, আশা করি সবাই সুস্থ, কিন্তু তার মধ্যেও যদি দু একজন থেকে যায় আক্রান্ত, তার থেকে একজন একজন থেকে আরেকজন অনেক ভরে যাবে। এই কারণে বলছি মনে হচ্ছে আর কটা দিন যদি লকআউট করে মানে লকডাউন করে রাখা যেত এদেরকে, যে 1 ঘন্টার বেশি বাজার খুলতে পারবে না, এরকমভাবে পুলিশ দিয়ে যদি সব কিছু সেভ করা যেত হয়তো আরেকটু ভালো হতো। প্রথম প্রথম দিকটা বেশ ভালো মতন মানে পাড়ায় পাড়ায় পুলিশ পাহারা দিচ্ছিল, দেখছিল যে ঠিকঠাক মতো সবাই আছে কিনা, কিন্তু এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু নেশা কমে যাচ্ছে। এভাবে করলে হবে না। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার চলে যাবে রান্নাঘরে। আজকে করব হচ্ছে একটা ব্রেকফাস্ট করব, সেটা ফ্রুট দিয়ে ব্রেকফাস্ট করব। সেই ফ্রুটগুলো কিন্তু আমার ঘরেই ছিল, আমি শুধু কলাটা আনিয়েছি আজকে সকালবেলায়। বাজারে গেছিলো, বাজার থেকে কলা আনানো হয়েছে। আর আজকে ডিমটা, ডিমের দাম অনেক কম, তার জন্য ডিম নিয়ে আজকে ডিম রান্না হবে, ঠিক আছে? এই পর্যন্ত আমি বলে দিলাম, এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে আমি কী কী রান্না করবো কী না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এই ফ্রুটগুলো আমার ঘরেই ছিল, আজকে অনেক দিন হয়ে গেছে। ওর আপেল ফ্রুটটা একটু দেখা যাচ্ছে কালো কালো হয়ে গেছে। তো শসাটা একটু কেমন হয়ে গেছে। যাই হোক, এই ফলগুলো আমার ঘরে আছে। দেখো এখানে সব ফল ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আছে কমলা লেবু, শসা, এখানে আছে নাশপাতি, আর হচ্ছে আপেল, আর একটু কলা নিয়ে নিয়েছি। এটা হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এটা, এই সমস্ত ফলটা কিন্তু আমি এই দইয়ের মধ্যে নিয়ে একটা দই স্যালাড করে নেব, ফ্রুট স্যালাড। নিয়ে নিলাম দইটা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো,
রেডি হয়ে গেল ফ্রুট স্যালাড। লাউগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছে, আর কচি লাউ, লাউয়ের দাম অনেক কম এখন, সবাই মিলে লাউ খাও, ঠিক আছে? লাউগুলো ছোট ছোট করে কাটা হচ্ছে, লাউ রান্না করবো আজকে এই যে ধনে পাতা দিয়ে, এই হলো ধনে পাতা, এই দিয়ে লাউ রান্না হবে, একদম ঠান্ডা খেতে হবে, পেটটা ঠান্ডা থাকবে এই কারণে, আর হবে ডিম, এরকম ডিম সিদ্ধ করে রাখা আছে, এই ডিমটা কিন্তু আমি কালকেও চালাবো, সেভ করছি একটু। তো ডিম সিদ্ধ করে রাখা আছে, এখন ডিমে দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ, শুধু আজকে ডিমের ঝোল আর লাউয়ের তরকারি হবে। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই, থাকলো 5 মিনিট মাখা থাক। একটু মেয়ের দোলনায় দুলছি, আসলে যে রান্নার চাপটা অনেকটাই কম, ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল একা মতো হচ্ছে, আর আমরা একটু বসে মেয়ের দোলনায় একটু দুলে দিচ্ছি, আর গায়ে একটু রোদও লাগাচ্ছি, রোদ তো মনে হচ্ছে কি বলতো, দেখি হনুমানটা এরকম উপরে উঠে বসে থাকে। পড়াশোনা হয়েছে আজকে? পড়াশোনা একদম গন্ডগোল হচ্ছে আজকাল, একদম পড়াশোনা হচ্ছে না, আসলে স্কুল না থাকে না কিছুই ঠিক হয় না, স্কুল থাকলে সব কিছু রুটিন ঠিক থাকে, স্কুল নেই, পড়াশোনা নেই, কিছুই ঠিক হচ্ছে না, খাওয়ার ঠিক নেই, সকালে ঘুম থেকে উঠে মমতা দিদিকে আর মোদি দাদাকে বল যে কিছু তো করো, আমরা বেরোই বাইরে নাকি কি, ওরা নিজে বেরোচ্ছে আমাদের বেরোচ্ছে, ওরা নিজেরা বেরোচ্ছে না, মমতা দিদি নাকে চাপা দিয়ে বেরোচ্ছে, দেখেছিস? হ্যাঁ, রান্না বান্না খাওয়া দাওয়া এই হচ্ছে বাড়িতে থেকে, আর কোনো কাজ নেই, ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, আর দিন কাটছে না, 10 দিন হয়েছে সবে, এর মধ্যে আমাদের এই অবস্থা, এখনো শোনা যাচ্ছে এপ্রিল মাসটা পুরো এরকমই যাবে, ঠিক আছে? চল ডিমের ঝোলটা দেখাই রান্না হয়েছে নাকি। আজকে লাঞ্চ মেনু লাউয়ের তরকারি আর হলো আন্ডা কারি, সিম্পল খাওয়া, চলো। কালকে 3 জন ছিল না? দেখ মমতা দিদি আর মোদি দাদার কৃপাতে তুই ছাদে সাইকেল চালাতে পারছিস, বাইরে যেতে চাইছি রে, দেখ রেশনও দিচ্ছি আবার ছাদের উপর রেখে গাড়ি চালাচ্ছিস, মোদি দাদা আজকে মনে হয় বৃষ্টি হবে, হ্যাঁ কালকে মতো আজকেও আকাশটা এরকম মেঘলা, হাই মোদি দাদা, হাই মোদি দাদা, এ মা কে ভীষণ মলের দেখছি, গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক, দেখতে পাচ্ছ বাবাই কিন্তু ডিনার বানাচ্ছে, আসলে বাড়িতে আছে তো নিজের কাজকর্ম সারার পরে আমাকে একটু রেস্ট দিচ্ছে, তো নিজেই চলে এলো, সবকিছু রেডি সেডি করে নিয়েছে, কিছু একটা বানাচ্ছে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও কি বানাচ্ছে,
চিকেন ফ্রাই হচ্ছে। তো চিকেনটা তো ফ্রাই হচ্ছে, তারপরে কিছু একটা বানাবে মনে হচ্ছে। সবকিছুই দেখলাম কেটে মানে কেটে কুটে রেডি করে রেখেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি বানায়, আর যাই বানাবে, যা কাজ তো করতে হচ্ছে না। রাতে ডিনারটা বেশ ভালোই জমে যাবে মনে হচ্ছে। তো যেহেতু লকডাউন, খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হচ্ছে। চিকেনটা পাওয়া যাচ্ছে, চিকেন কিন্তু খুবই সস্তা, চিকেনটা পাওয়া যাচ্ছে, আর চিকেন দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি হচ্ছে, আর রাতের খাবারটা তো দারুণ জমে যাচ্ছে। ঠিক আছে চলো আগে আগে দেখি কি হচ্ছে। এখন ভাজা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আর কি কি আছে জানি না, তবে যা আছে দারুণ লাগছে দেখতে। তারপরে মনে হচ্ছে এর ভেতরে চিকেন যাবে, ওই চিকেন চিলি মতো কিছু একটা হচ্ছে। অসাধারণ দেখতে হয়েছে। আমরা কিন্তু আর ওয়েট করতে পারছি না, আমরা সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে। আর এই ব্লগটা এখানে এন্ড করে দিয়েছি, কারণ খাবারটা আমাদের ঠান্ডা হয়ে যাবে। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে আবার নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঘরের ভেতরে থেকো, আর সেফ থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।